বরমগেই কথার লড়াই আবার শুরু ইস্টমোহন সচিবের মধ্যে। প্রতিবার বড় ম্যাচের আগেই রেফারিং নিয়ে বিতর্ক তৈরি করে মোহনবাগান। এই ঘটনা ঘটেছিল গতবার কলকাতা লীগের বড় ম্যাচের আগেও। আই লীগের ম্যাচ নিজেরা আয়োজন করায় এবার অবশ্য সেই ম্যাচের রেফারিং নিয়ে অভিযোগ তোলেনি মোহনবাগান। বুধবার এমনই টিপ্পনি ছিল ইস্ট বেঙ্গল সচিবের। বেশ কয়েক বছর ধরে ওই ক্লাবটি আমাদের সঙ্গে খেলার শুরু থেকেই এই রেফারিং একটা বগি তুলতে থাকে। এটা আমরা আমি চমকিত হইনি, এরকম করার কথাই ওদের নিয়ম। কেন? উত্তরটা সহজবোধ্য। এবারে এই যে এবারে কেন চিঠি চাপাটি অমুক তমুক, এর উত্তরটাও সহজবোধ্য, আমি আর নাইবা বললাম। মোহন সচিব অঞ্জন মিত্র অবশ্য কল্যাণ মজুমদারের যুক্তি মানতে নারাজ। অঞ্জন কি বলছেন শুনুন একবার। আমরা বড় মাছে আগেই বলে নিই, দিনের পর দিন রেফারিং নিয়ে কথা ফোনে আমরা বারবার আমরা জানিয়েছি, আমরা জানি যে রেফারি বাইরে আসছে, সেখানে চাপ কিসের? আর এক মাসের মধ্যে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ আছে, এখানে তো পালাবারও ব্যাপার নেই, আমরা ফেস করবই।